আমরা এখন দশম শ্রেণীর আঞ্চলিক ভূগোলের অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত ভারতে কৃষি সম্পর্কে দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। ভারতে কৃষির প্রথম অংশে আমরা ভারতে কৃষির বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ এবং ধান, গম ও মিলের চাষ সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা এর পরবর্তী অংশ সম্পর্কে আলোচনা করব। এখন আমাদের আলোচ্য বিষয়ের প্রথম হলো চা। চা উপক্রান্তীয় মৌসুমি অঞ্চলের উচ্চভূমির বাগিচা ফসল। ক্যামিলিয়া সাইনেন্সিস নামক চিরহরিৎ গুল্মজাতীয় গাছের শুকনো পাতা থেকে চা তৈরি করা হয়। চা হলো ক্যাফিনযুক্ত মাদক বর্জিত মৃদু উত্তেজক পানীয়। মৃদু উত্তেজক পানীয় হিসাবে চা বিশ্ববিখ্যাত। চা উৎপাদনে ভারত পৃথিবীতে প্রথম স্থান এবং রপ্তানিতে চতুর্থ স্থানের অধিকারী। সস্তা বলে সমগ্র পৃথিবীর মানুষের কাছে এটি একটি জনপ্রিয় পানীয়। চা রপ্তানি করে ভারত প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে বলে চাকে সোনালি পানীয় বলা হয়ে থাকে। চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আমরা এখন আলোচনা করব। প্রথম আমরা দেখব প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে। প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্রথম হলো জলবায়ু। জলবায়ুর অন্তর্ভুক্ত প্রথম আমরা আলোচনা করব উষ্ণতা। চা চাষের জন্য প্রধানত 20-30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন হলেও 16 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও চা চাষ করা যেতে পারে। দ্বিতীয়ত হলো বৃষ্টিপাত। বছরে গড়ে 200-250 সেন্টিমিটার মতো বৃষ্টিপাত চা চাষের পক্ষে আদর্শ। তৃতীয়ত তুষারপাত। একটানা 10-20 দিন তুষারপাত সহ্য করতে পারলেও বেশি তুষার বা তুহিন চা চাষের পক্ষে ক্ষতিকর, কিন্তু মৃদু কুয়াশা চা চাষের পক্ষে বেশ উপকারী। আর্দ্রতা। চা উৎপাদক অঞ্চলে বাতাসের আর্দ্রতা বেশি থাকা প্রয়োজন। প্রকৃতপক্ষে চায়ের স্বাদ ও গন্ধ উষ্ণতা এবং আর্দ্রতা দ্বারাই প্রভাবিত হয়ে থাকে। জলবায়ুর পর এরপর আমরা দেখব মৃত্তিকা। অম্লধর্মী লৌহ ও ম্যাঙ্গানিজ মিশ্রিত উর্বর দোআঁশ মাটি চা চাষের পক্ষে বিশেষ উপকারী। ফসফরাস ও পটাশ মিশ্রিত পার্বত্য মৃত্তিকা চা চাষে সুগন্ধ বাড়ায়। তাই দার্জিলিংয়ের চা স্বাদে ও গন্ধে পৃথিবী বিখ্যাত। তৃতীয়ত ভূপ্রকৃতি। চা চাষের গোড়ায় জল দাঁড়ানো ক্ষতিকর, তাই বেশি ঢালযুক্ত পাহাড়ি ও পার্বত্য ভূমিতে যেখানে জল নিকাশি ব্যবস্থার সুবন্দোবস্ত রয়েছে সেখানে চা চাষ করা হয়। তাই পাহাড়ের গায়ে ধাপ কেটে চা চাষ করা হয়। প্রধানত 1000-2000 মিটার উচ্চতায় ভালো জাতের চায়ের চাষ করা হয়ে থাকে। তবে সমতল ভূমিতেও উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা থাকলে সেখানেও চা চাষ করা হয়ে থাকে। যেমন আমরা দেখি আসামে ব্রহ্মপুত্র উপত্যকায় এইভাবে প্রচুর পরিমাণে চা চাষ করা হয়ে থাকে। এরপর আমরা দেখব ছায়া প্রদানকারী বৃক্ষ। সরাসরি প্রখর সূর্য তাপ চা চাষের পক্ষে ক্ষতিকর, তাই চা গাছকে রক্ষা করার জন্য চা বাগানের মাঝে মাঝে ছায়া প্রদানকারী বড় বড় গাছ লাগানো হয়ে থাকে। এরপর আমরা দেখব অর্থনৈতিক পরিবেশের সম্পর্কে। প্রথমত সার প্রয়োগ। চা চাষের জমির উর্বরতা নষ্ট হয়ে যায় বলে, খুব তাড়াতাড়ি এটা নষ্ট হয়ে যায় বলে চা বাগানে পরিমিত মাত্রায় জৈব ও রাসায়নিক সার দিতে হয়। দ্বিতীয়ত সুলভ শ্রমিক। চা গাছের পরিচর্যা, আগাছা পরিষ্কার, নিরানো, নিয়মিত গাছ ছাঁটাই করা, পাতা চা পাতা সংগ্রহ করা, প্রস্তুত করা ইত্যাদি সমস্ত কাজের জন্যই প্রচুর দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকের প্রয়োজন হয়। বিশেষ করে শ্রমিকের নৈপুণ্যের ওপর চায়ের গুণমান নির্ভর করে। দুটি পাতা সমেত একটি কুড়ি চায়ের গুণমানকে আরও বাড়িয়ে তোলে, এই জন্য প্রয়োজন হয় সরু আঙুলের। তাই চা বাগানে প্রধানত মহিলা শ্রমিকের প্রয়োজন হয়। তৃতীয়ত আমরা দেখব মূলধন। জমি কেনা, চা গাছ লাগানো এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর মূলধনের প্রয়োজন হয়। এরপর আমরা দেখব কারখানা এবং পরিবহন ব্যবস্থা। পাতা তোলার পর খুব তাড়াতাড়ি সেখান থেকে চা প্রস্তুত করতে হয়, তাই চা বাগানের কাছেই
কারখানা স্থাপনের উপযুক্ত পরিকাঠামো থাকা প্রয়োজন। এরপর আমরা দেখব চায়ের উৎপাদক অঞ্চলগুলি সম্পর্কে। উত্তর পূর্ব ভারতের আসাম ও পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ ভারতে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক। উত্তর ভারতের আসাম এবং পশ্চিমবঙ্গের উত্তরের অংশ, আর এদিকে আমরা দেখছি দক্ষিণ ভারতে কর্ণাটকের কিছু অংশ, কেরালা, তামিলনাড়ুর কিছু অংশ, এই জায়গাগুলোতে প্রধানত চা উৎপাদন করা হয়ে থাকে। চা উৎপাদক অঞ্চল হিসাবে এখানে চিহ্নিত করা হয়েছে। আসামে ব্রহ্মপুত্র, আসাম চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। এখানকার ব্রহ্মপুত্র উপত্যকার ডিব্রুগড়, লখিমপুর, সুরমা উপত্যকা, এগুলো হচ্ছে চা চাষের জন্য প্রসিদ্ধ। দ্বিতীয় স্থানের অধিকারী হচ্ছে পশ্চিমবঙ্গ। এখানকার দার্জিলিং এর পার্বত্য অঞ্চল, কুচবিহার ও জলপাইগুড়ি জেলা তরাই ও ডুয়ার্স অঞ্চলে চা চাষ করা হয়। দার্জিলিং এর চা গুণমানে পৃথিবীতে শ্রেষ্ঠ। তৃতীয়ত আমরা দেখব তিন নম্বর বা তৃতীয় স্থানের অধিকারী হচ্ছে তামিলনাড়ু। এখানকার নীলগিরি ও আনাইমালাই পর্বতের ঢালে চা চাষ করা হয়ে থাকে। এছাড়াও ভারতের অন্যান্য রাজ্যগুলো যেখানে কিছু পরিমাণে চা চাষ হয় সেগুলো হলো কেরালা, কর্ণাটক। চা উৎপাদনে ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থানে অধিকারী। এখন আমরা দেখব যে ভারতের চা গবেষণাগার আসামের জোড়হাটে অবস্থান করছে। এখন চা চাষের সমস্যা এবং তার সমাধান সম্পর্কে আমরা দেখব। প্রধানত চা বাগানগুলো অত্যন্ত প্রাচীন। দ্বিতীয় সমস্যা হলো ভারতের চায়ের উৎপাদনশীলতা অনেকটাই কম। তৃতীয়ত নতুন চা বাগানের অভাব। চতুর্থত অন্যান্য পানীয়ের জনপ্রিয়তা। পঞ্চমত ভারতীয় চায়ের বহুমুখিতার অভাব। ষষ্ঠত হচ্ছে জমির উর্বরতা হ্রাস এবং ভূমিক্ষয় বৃদ্ধি। এবং সপ্তমত বৈদেশিক প্রতিযোগিতা। এই সমস্ত সমস্যাগুলোকে সমাধান করার জন্য কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, যেমন প্রথমত উন্নত বীজের ব্যবহার করা ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। দ্বিতীয়ত শ্রমিক মালিকের মধ্যে অসন্তোষ মেটানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়াও সরকার থেকে বিভিন্নভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এখন আমরা দেখব চায়ের বাণিজ্য সম্পর্কে। ব্রিটেন, রাশিয়া, সুদান, আফগানিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের দেশসমূহে প্রধানত চা রপ্তানি করা হয়। এখন আমরা দেখব কফি চাষ সম্পর্কে। কফিও চায়ের মতো মৃদু উত্তেজক ও জনপ্রিয় পানীয়। উন্নত দেশগুলিতে এর প্রচলন অনেক বেশি। আফ্রিকার ইথিওপিয়ার কাফা অঞ্চলে প্রথম এই গাছের সন্ধান পাওয়া যায় বলে এর নাম কফি। এখন আমরা দেখব কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে। প্রথমত প্রাকৃতিক পরিবেশের মধ্যে জলবায়ু সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথম আমরা দেখব জলবায়ু। উষ্ণ ও আর্দ্র জলবায়ু কফি চাষের পক্ষে বিশেষ উপযোগী। এখানে এখন আমরা দেখব কিরকম উষ্ণতা, বৃষ্টিপাত ইত্যাদি দরকার হয়। প্রথম উষ্ণতা। উষ্ণ ক্রান্তীয় জলবায়ু কফি চাষের অনুকূল। গড়ে 20-30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কফি চাষের পক্ষে উপযোগী। উচ্চভূমিতে 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেও কফি চাষ করা হয়ে থাকে। এরপর বৃষ্টিপাত। বার্ষিক 100-200 সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে উন্নত মানের কফি চাষ করা হয়। তৃতীয়ত আর্দ্রতা ও সূর্যকিরণ। বাতাসে উষ্ণতা ও আর্দ্রতা বেশি থাকলে কফি গাছ দ্রুত বৃদ্ধি পায়। কুয়াশা ও সামুদ্রিক আর্দ্রতা কফি গাছকে গাছের বৃদ্ধিতে বিশেষভাবে সহযোগিতা বা সহায়তা করে। তেমনি আবার তুষারপাত ও ঝড় কফি গাছকে গাছের ক্ষতি করে। শুষ্ক শীতল ঋতুতে কফি ফল পরিপক্ক হয়। ফল পাকার সময় প্রচুর সূর্যকিরণের দরকার হয়ে থাকে। এরপর আমরা দেখব মৃত্তিকা সম্পর্কে। ভারতে লৌহ, পটাশ ও নাইট্রোজেন যুক্ত উর্বর লাল দোআঁশ মাটি ও লাভা সৃষ্ট উর্বর মাটিতে কফি চাষ করা হয়। মৃদু অম্লধর্মী পটাশ ও হিউমাস সমৃদ্ধ মৃত্তিকা কফি চাষের পক্ষে অত্যন্ত উপযোগী। এরপর আমরা দেখব ভূপ্রকৃতি সম্পর্কে।
জল নিকাশি ব্যবস্থাযুক্ত উঁচু পাহাড় ও ঢালু জমিতে কফি চাষ করা হয়। প্রধানত 500 থেকে 1500 মিটার উচ্চতায় কফি গাছ ভালো জন্মায়। এরপরে আমরা দেখব ছায়া প্রদানকারী বৃক্ষ। তীব্র সূর্যালোক, প্রবল বাতাস, তুহিন প্রভৃতির হাত থেকে কফি গাছকে বাঁচানোর জন্য বাগানে অনেক বড় বড় গাছ লাগানো হয়। এরপর আমরা দেখব অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে। প্রথমে শ্রমিক, বাগিচা রক্ষণাবেক্ষণ, গাছের পরিচর্যা, ফল সংগ্রহ ও শুকনো করা, বীজ চূর্ণ করা প্রভৃতি কাজে প্রচুর দক্ষ ও পরিশ্রমী শ্রমিকের প্রয়োজন হয়। দ্বিতীয়ত মূলধন, কফি চাষের প্রাথমিক অবস্থায় কফি উৎপাদন হয় না, অথচ বাগান পরিচর্যা করা, শ্রমিকের মজুরি দেওয়া ইত্যাদি বিভিন্ন কাজের জন্য প্রচুর পরিমাণে মূলধনের প্রয়োজন হয়। তৃতীয়ত হলো পরিবহন ব্যবস্থা। কফি একটি বাণিজ্যিক ফসল, তাই কফি রপ্তানির জন্য সুলভ ও দ্রুত পরিবহন ব্যবস্থা থাকা প্রয়োজন। এরপর আমরা দেখব কফি বাগানগুলোতে প্রয়োজনীয় পরিমাণ সার, কীটনাশক এগুলো প্রয়োগ করতে হয়। এখন আমরা কফি উৎপাদক অঞ্চলগুলি সম্পর্কে দেখব। দক্ষিণ ভারতের কর্ণাটক, কেরালা ও তামিলনাড়ু। দক্ষিণ ভারতের কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ু অর্থাৎ এই যে অংশগুলো যেগুলো কফি উৎপাদক অঞ্চল হিসাবে দেখানো হচ্ছে, এই অঞ্চলগুলো হচ্ছে এখানে প্রধানত ভারতের মোট কফি উৎপাদনের প্রায় 97% এখানেই উৎপন্ন হয়ে থাকে। এখন আমরা প্রথমে দেখব উৎপাদনে প্রথম স্থানের অধিকারী হলো কর্ণাটক। কর্ণাটকের চিকমাগালু ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলা। বিশেষ করে এই চিকমাগালু যেখানে কফি গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে। এছাড়া অন্যান্য অঞ্চলগুলি হলো শিমোগা, কোদাগু, হাসান ইত্যাদি, এছাড়াও মহীশূর। দ্বিতীয় স্থানের অধিকারী হলো কেরালা। এখানকার কোজিকোড, মাল্লাপুরম, কুইলন প্রভৃতি কফি উৎপাদনের জন্য বিশেষ বিখ্যাত। এরপর হলো তামিলনাড়ু। তৃতীয় স্থানের অধিকারী তামিলনাড়ুর কোয়েম্বাটোর, মাদুরাই, সালেম এই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে কফি উৎপাদন হয়ে থাকে। এরপর আমরা দেখব কফির বাণিজ্য সম্পর্কে। প্রধানত রাশিয়া, ইটালি, জার্মানি, বেলজিয়াম, স্পেন প্রভৃতি দেশে ভারত থেকে প্রচুর পরিমাণে কফি রপ্তানি করা হয়ে থাকে। এখন আমরা দেখব ভারতীয় কৃষিতে কফির যে সমস্ত সমস্যা সেগুলো সম্পর্কে। প্রথম হচ্ছে এখানে চাষিদের মাথাপিছু জমি উন্নত দেশগুলোর তুলনায় অনেকটাই হচ্ছে কম, এবং এই জমিগুলো অত্যন্ত আয়তনে ছোট এবং ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাতে উৎপাদন অনেক কম পরিমাণে হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে এখানকার অনেক জায়গাতে, অনেক অংশে আমরা দেখি জমিগুলোতে বা অঞ্চলগুলোতে এখনো জমিদারি প্রথা প্রচলিত আছে, যার ফলে উৎপাদনের দিক থেকে অনেক অসুবিধা হয়ে থাকে। তৃতীয়ত ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের দেশ হওয়ায় এখানকার মৌসুমি বায়ুর খামখেয়ালিপানা, যেগুলো এখানকার কফি চাষের জন্য প্রয়োজনীয় জলের অসুবিধা সৃষ্টি করে থাকে। এই জল অনিশ্চিত এবং অনিয়মিত, যার জন্য কৃষিতে বিশেষ অসুবিধা সৃষ্টি হয়। তৃতীয়ত এরপরে আমরা দেখব যে প্রধানত তিনের এক ভাগ, মানে তিন ভাগের এক ভাগ জমি সাধারণত সেচের আওতাভুক্ত, এবং এখানে বহু ফসলি জমির পরিমাণ অনেকটাই কম। এছাড়াও উন্নত বীজ, সার, কীটনাশক, যন্ত্রপাতির ব্যবহার এগুলো অত্যন্ত সীমিত। তাছাড়াও আমরা দেখি এখানে খাদ্যশস্য উৎপাদনের দিকে বেশি ঝোঁক, যার ফলে এই কফি বা অন্যান্য চাষের দিকে কৃষকদের ঝোঁক অনেকটাই, চাষ করার দিকে ঝোঁকটা অনেকটাই কম থাকে। এই সমস্যাগুলো সমাধান করার জন্য বর্তমানে প্রচুর উচ্চ ফলনশীল বীজের ব্যবহার করা হচ্ছে, যা উৎপাদনকে প্রায় 20 গুণ বাড়িয়ে তুলেছে।
এছাড়াও দেখা যাচ্ছে অনেক জায়গায় জলসেচের ব্যবস্থার প্রসার ঘটানো হয়েছে, যার ফলে বহু ফসলি জমি তৈরি করে সেখানে চাষবাস করা হচ্ছে। এছাড়াও সার, কীটনাশক, যন্ত্রপাতি ব্যবহার এগুলো বৃদ্ধি করা হচ্ছে। এছাড়া বিশেষ করে কৃষকদের বিভিন্নভাবে ঋণ প্রদান করা হচ্ছে, যেমন এখানে অসংখ্য গ্রামীণ ব্যাংক, কৃষি ব্যাংক এগুলো স্থাপন করা হয়েছে। এছাড়াও সরকার থেকে বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে কৃষকদের সাহায্য করার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে সবুজ বিপ্লবের প্রভাবে দেখা যাচ্ছে সারা ভারতে বর্তমানে ফসলের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাচ্ছে, যা এই অঞ্চলে কৃষিকেও কিছুটা প্রভাবিত করছে। এখন আমরা ইক্ষু চাষ সম্পর্কে দেখব। ইক্ষু বা আখ ক্রান্তীয় মণ্ডলে ঘাস জাতীয় একটি বাণিজ্যিক ফসল হলো ইক্ষু। ইক্ষু বা আখের রস পানীয় হিসাবে ব্যবহৃত হয়, এছাড়াও রস থেকে চিনি, গুড় ইত্যাদি তৈরি করা হয়। আখের ছিবড়া কাগজ তৈরির মন্ড তৈরিতে যেমন ব্যবহৃত হয়, তেমনি আবার শব্দ নিরোধক বোর্ড তৈরিতেও এটি ব্যবহৃত হয়ে থাকে। এখন আমরা দেখব ইক্ষু চাষের জন্য প্রয়োজনীয় অনুকূল ভৌগোলিক পরিবেশ। প্রথম প্রাকৃতিক পরিবেশ, তার মধ্যে প্রথম হলো জলবায়ু। উষ্ণতা, বার্ষিক 20-26 ডিগ্রি সেন্টিগ্রেড গড় উষ্ণতা আখের স্বাভাবিক বৃদ্ধি ও ফলনকে বাড়িয়ে তোলে। দ্বিতীয়ত হলো বৃষ্টিপাত, গড়ে 75-150 সেন্টিমিটার বৃষ্টিপাত আখ চাষের বিশেষভাবে প্রয়োজন হয়ে থাকে। বেশি বৃষ্টিপাত একদিকে যেমন আখের ক্ষতি করে, তেমনি আবার অল্প বৃষ্টিপাত আখের রসের পরিমাণ অনেকটা কমিয়ে দেয়। তৃতীয়ত আর্দ্রতা, চারা গাছ বাড়ার সময় আর্দ্র জলবায়ু এবং আখ কাটার সময় রোদ ঝলমলে শুষ্ক আবহাওয়া দরকার হয়। কুয়াশা ও তুষারপাত আখ চাষের ক্ষতি করে, সেই জন্য আখ চাষের জলবায়ু তুহিন মুক্ত হওয়া প্রয়োজন। এরপর আমরা দেখব সামুদ্রিক বাতাস। সমুদ্রের লবণাক্ত বাতাস আখের ফলন বাড়িয়ে তোলে। এরপর জলবায়ুর পর মাটি, চুন ও লবণ সমৃদ্ধ সুষম জলধারণ ক্ষমতাযুক্ত পলি মাটি, দোআঁশ মাটি ও রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা আখ চাষ ভালো হয়ে থাকে। ক্ষারীয় মাটিতে আখ চাষ ভালো হয় না। এরপর ভূমিভাগ, জমিতে জল জমে থাকলে চাষের ক্ষতি হয়, তাই ভালো জল নিকাশি ব্যবস্থাযুক্ত সমতল ভূমি আখ চাষের বিশেষ উপযোগী। এরপর আমরা দেখব অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে। প্রথম হলো শ্রমিক। বছরে প্রধানত ভারতে আমরা দেখি আখ চাষ কায়িক পরিশ্রমের বিশেষ দরকার হয়ে থাকে, তাই সুলভ ও দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। দ্বিতীয়ত আমরা দেখব পরিবহন ব্যবস্থা। আখের রস যাতে শুকিয়ে না যায়, তার জন্য আখ কাটার 24 ঘন্টার মধ্যে কারখানায় নিয়ে যেতে হয়, তাই সুলভ ও দ্রুত পরিবহন ব্যবস্থা থাকা প্রয়োজন। এরপর আমরা দেখব কারখানা এবং পরিবহন ব্যবস্থা। আখ উৎপাদক অঞ্চলেই চিনি শিল্প কারখানা গড়ে তোলা মতো পরিকাঠামো থাকার ব্যবস্থা করা উচিত। এছাড়াও প্রচুর মূলধন, উন্নত কৃষি যন্ত্রপাতি, রাসায়নিক সার এবং কীটনাশক এগুলিরও প্রয়োজন আছে। এখন আমরা ইক্ষুর উৎপাদক অঞ্চল বা বন্টন সম্পর্কে দেখব। ভারতে উত্তর এবং দক্ষিণ ভারতে উভয় জায়গাতে আখ চাষ করা হয়ে থাকে। প্রথমে আমরা দেখব আখ উৎপাদনে প্রথম স্থানের অধিকারী হলো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের প্রধান যে জায়গাগুলো সেগুলো হলো মেরুট, মোরাদাবাদ, সাহারানপুর, গাজিয়াবাদ প্রভৃতি। দ্বিতীয় স্থানের অধিকারী হলো মহারাষ্ট্র। এখানকার আহমেদানগর, কোলাপুর, পুনে, নাসিক প্রভৃতি। তৃতীয় স্থানের অধিকারী হলো কর্ণাটক, যেখানে উৎপাদন হচ্ছে। এখানকার বেলগাঁও, মহীশূর, বিজাপুর প্রভৃতি জায়গায় প্রচুর পরিমাণে আখ উৎপন্ন হয়ে থাকে। এখন আমরা দেখব ভারতে আখ গবেষণা কেন্দ্র উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত। এবার আমরা আখের বাণিজ্য সম্পর্কে দেখব। আখের কোনো বাণিজ্য হয় না। আখ থেকে প্রস্তুত চিনি বিশেষত ভারতের আভ্যন্তরীণ চাহিদা মেটাতেই ব্যবহৃত হয়ে থাকে।
উদ্বৃত্ত কিছু চিনি যা প্রতিবেশী দেশগুলিতে রপ্তানি করা হয়ে থাকে। যে বছর উৎপাদন অনেক কম হয় সে বছর ব্রাজিল, কিউবা প্রভৃতি দেশ থেকে চিনি আমদানি করা হয়ে থাকে। এখন আমরা ইক্ষু চাষের কিছু সমস্যা এবং তার সমাধান সম্পর্কে দেখব। সমস্যার মধ্যে প্রথম, হেক্টর প্রতি আখের উৎপাদন এখানে অনেক কম, তাই জলসেচ ও সার প্রয়োগ করতে হয় এবং এইরকমভাবে উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হচ্ছে সমাধান হিসাবে। দ্বিতীয়ত হলো, ভারতীয় আখের গুণগত মান অনেক কম, আখের রসের থেকে যে চিনি উৎপাদন করা হয় তার পরিমাণও অনেকটা কম। তৃতীয়ত, আখের রসের অপব্যবহার। চতুর্থত, পরিমিত সারের অভাব। এই সমস্ত সমস্যাগুলো সমাধান করার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যেমন সরকার থেকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এবার আমরা দেখব কার্পাস সম্পর্কে। ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের প্রধান তন্তুজাতীয় ফসল হলো কার্পাস। বস্ত্র উৎপাদনের প্রধান কাঁচামালই হলো কার্পাস। তাছাড়া তুলো দিয়ে লেপ, বালিশ, গদি, দড়ি, সুতো প্রভৃতি তৈরি করা হয়ে থাকে। এখন আমরা দেখব কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। প্রথমত প্রাকৃতিক পরিবেশ। প্রথম হলো জলবায়ু। উষ্ণতা, উষ্ণ আবহাওয়া ও সূর্যকিরণ তুলো চাষের পক্ষে বিশেষ আদর্শ। তুলো চাষের জন্য প্রধানত 20-27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার প্রয়োজন হয়। দ্বিতীয়ত হলো বৃষ্টিপাত। প্রধানত হালকা ও মাঝারি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে তুলো চাষ হয়ে থাকে। গড়ে এখানে 50-100 সেন্টিমিটার মতো বৃষ্টিপাতের দরকার হয়। তৃতীয়ত হলো তুহিন মুক্ত অবস্থা। অত্যধিক শীতল ও তুহিন তুলো চাষের পক্ষে ক্ষতিকারক। চতুর্থত, আর্দ্রতা ও সূর্যকিরণ। তুলো গাছ বৃদ্ধির সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকা প্রয়োজন, কিন্তু তুলোর গুটি পাকার সময় আর্দ্রহীন, শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার দরকার হয়। এরপর আমরা দেখব জলবায়ুর পর মৃত্তিকা সম্পর্কে। উর্বর, লবণাক্ত, হালকা চুনমিশ্রিত দোআঁশ মাটি তুলো চাষের পক্ষে আদর্শ। ভারতের রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা ও পলি মৃত্তিকায় তুলো চাষ করা হয়ে থাকে। তৃতীয়ত হলো ভূপ্রকৃতি। গাছের গোড়ায় জল জমে থাকা তুলো চাষের পক্ষে ক্ষতিকর, তাই জল নিকাশী ব্যবস্থাযুক্ত মৃদু ঢালু তরঙ্গায়িত সমতল ভূমি তুলো চাষের পক্ষে আদর্শ। এরপর আমরা দেখব অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে। প্রথমত হলো শ্রমিক। তুলো চাষের জন্য জমি তৈরি, আগাছা পরিষ্কার, গুটি তোলা, আঁশ ছাড়ানো প্রভৃতি কাজের জন্য প্রচুর সুলভ ও দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। দ্বিতীয়ত হচ্ছে জলসেচ। বৃষ্টিপাত কম হলে উপযুক্ত জলসেচের ব্যবস্থা থাকা দরকার। তৃতীয়ত হলো সার ও কীটনাশক। তুলো গাছ জমির উর্বরতা শক্তি নষ্ট করে দেয়, তাই নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগ করা দরকার। অনেক ক্ষেত্রে আবার তুলো বীজকে গুঁড়ো করে সার হিসাবে ব্যবহার করা হয়। বিশেষ করে তুলো গাছে পোকামাকড়ের উপদ্রব খুব বেশি হয়, বিশেষ করে বল উইভিল নামক এক প্রকার পোকা তুলো গাছকে নষ্ট করে দেয়, তাই প্রয়োজনীয় কীটনাশক স্প্রে করতে হয়। এছাড়া অন্যান্য পরিকাঠামোর মধ্যে আমরা দেখব বাণিজ্যিক ফসল হওয়ায় রপ্তানিতে বিশেষ করে উন্নত পরিবহন ব্যবস্থার দরকার হয়ে থাকে। এখন আমরা দেখব কার্পাস উৎপাদক অঞ্চলগুলি সম্পর্কে। প্রধানত ভারতে কার্পাস উৎপাদক অঞ্চলকে আমরা দুটো ভাগে ভাগ করি। এক হচ্ছে পশ্চিম ও দক্ষিণ ভারত, আর দ্বিতীয়ত হচ্ছে উত্তর ও পশ্চিম ভারত। এই দুটো অঞ্চলের মধ্যে প্রথম আমরা দেখব, প্রথম হচ্ছে এখানে আমরা দেখছি কার্পাস উৎপাদক অঞ্চল, যেগুলো আমরা দেখছি উত্তর ভারতে এই অংশে পাঞ্জাব অঞ্চল, এছাড়া দক্ষিণ পশ্চিম অংশে এখানে গুজরাটের কিছু অংশ, মহারাষ্ট্র, কর্ণাটকের কিছু অংশ, এই অঞ্চলগুলোকে আমরা দেখছি। প্রথম আমরা দেখব গুজরাট প্রথম স্থানের অধিকারী। এখানকার ব্রোচ, সুরেন্দ্রনগর, তারপরে যে বরোদা, সুরাট প্রভৃতি জায়গায়। দ্বিতীয়ত হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের অমরাবতী, ওয়ার্ধা, জলগাঁও, নাগপুর এই সমস্ত জেলা। তৃতীয় স্থানের অধিকারী হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের আলিদাবাদ, গুন্টুর, কুর্নুল এই সমস্ত অঞ্চল, এছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, কর্ণাটক, রাজস্থান এই সমস্ত জায়গাতেও কিছু পরিমাণে চাষ হয়ে থাকে।
বিশেষ করে বলার মহারাষ্ট্রের নাগপুরে কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত। এরপর আমরা দেখব এর বাণিজ্য সম্পর্কে। ভারত বস্ত্র শিল্পে অত্যন্ত সমৃদ্ধশালী দেশ। সামান্য পরিমাণ কার্পাস জাপান, শ্রীলঙ্কা, যুক্তরাজ্য প্রভৃতি দেশে রপ্তানি করে থাকে। বিশেষ করে আভ্যন্তরীণ চাহিদা অনেকটাই স্থানীয়, বা যেহেতু এটা হালকা কাঁচামাল, যার জন্য ভারতে বিভিন্ন জায়গায় এগুলো নিয়ে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও আমরা দেখছি যে উন্নত মানের তুলো যেহেতু ভারতে খুব কম পরিমাণে উৎপন্ন হচ্ছে, যার জন্য মিশর, সুদান, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উন্নত মানের তুলো আমদানি করে থাকে ভারত। এখন আমরা দেখব ভারতে কৃষির সমস্যা ও তার সমাধান সম্পর্কে। প্রধানত আমরা দেখছি যে ভারতে সময় মতন পর্যাপ্ত জলের অভাব, উর্বরতা শক্তির অভাব মাটির, এছাড়াও সার বা উৎকৃষ্ট বীজের অভাব, কৃষি বন্টনের অব্যবস্থা, কৃষকদের শিক্ষার অভাব, দারিদ্রতা ইত্যাদি কারণে হেক্টর প্রতি উৎপাদনের পরিমাণ অনেকটাই কম। এই সমাধান করার জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা সরকার থেকে বিভিন্ন কর্মপন্থা গ্রহণ করা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে এখানে জনপ্রতি এবং পরিবার প্রতি কৃষি জমির পরিমাণ অত্যন্ত কম। কৃষি জমিগুলোর আয়তন উত্তরাধিকার সূত্রে অনেক ছোট ছোট ভাগে ভাগ হয়ে যায়, যার ফলে উন্নত যন্ত্রপাতি ব্যবহার অনেকটা কম হয় এবং উৎপাদনও কম হয়। এই কারণে সমবায় পদ্ধতিতে এখানে চাষবাস করা হচ্ছে, যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র জমিগুলোকে একত্রিত করে উৎকৃষ্ট বীজ ব্যবহার করে এবং সার ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। তৃতীয় সমস্যা হচ্ছে এখানে বনভূমি ধ্বংস, ভূমিক্ষয় এগুলো, এছাড়াও মাটিতে জৈব পদার্থের পরিমাণ অনেক কম, যেগুলো কি করছে উৎপাদনকে অনেকটাই পিছিয়ে দিচ্ছে। এগুলোকে দূর করার জন্য বৃক্ষরোপণ, বিজ্ঞানসম্মত উপায়ে চাষ, পশুচারণ নিষিদ্ধকরণ, এছাড়াও ঝুম চাষ বন্ধ করা, বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। চতুর্থত হচ্ছে মৌসুমি বায়ুর খামখেয়ালিপানা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা বা খরা, এগুলো কি করছে উৎপাদনকে অনেকটাই ব্যাহত করছে। এই সমস্ত কারণের জন্য জলের সঠিক যোগানের জন্য জলসেচ ব্যবস্থা একদিকে যেমন প্রয়োগ করা হচ্ছে, অন্যদিকে আবার বহুমুখী নদী পরিকল্পনাও গ্রহণ করা হচ্ছে। এছাড়া কৃষকদের শিক্ষার অভাব, এই অভাব দূর করার জন্য কৃষি মহাবিদ্যালয়, কৃষি শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি খোলা হচ্ছে, কৃষি গবেষণাগার গড়ে তোলা হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা এখানে বেতার বা দূরদর্শনের মাধ্যমে কৃষকদের সচেতন করা হচ্ছে। এরকমভাবে কৃষির সমস্যা এবং তার সমাধানগুলো করা হচ্ছে। এখন আমরা দেখব পাঞ্জাব এবং হরিয়ানাতে কৃষি উন্নতির কারণগুলি কী কী। প্রথমত হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানা, এই যে জায়গাগুলো এখানে আমরা দেখছি যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে বিশেষ করে এখানে সবুজ বিপ্লবের উদ্ভব ঘটেছিল, আর এই সবুজ বিপ্লবের ফলে এখানে বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হয়েছিল। তাছাড়াও আমরা দেখছি অন্যান্য সুবিধা যেমন বিস্তীর্ণ সমতল ভূমি, উর্বর মৃত্তিকা, বিশেষ করে এখানে সিন্ধুর পাঁচটি উপনদীর দ্বারা যে উর্বর পলিমাটি সঞ্চিত হয়েছে তার দ্বারা, ভাকরা নাগাল প্রকল্প ইত্যাদির জন্য, এছাড়াও উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, রাসায়নিক সার, আধুনিক কৃষি পদ্ধতির ব্যবহার, সুলভ শ্রমিকের ব্যবহার, চাহিদার প্রচুর আছে, এই সমস্ত কারণের জন্য এখানে বিশেষ করে উৎপাদন অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এখানে আমরা কতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি, এই প্রশ্নগুলোর উত্তর আমরা ভালো করে তৈরি করবো।